ভাবা যায়, কোন যুগ আইলো রে ভাই, মেশিনের ভিতরে ইমোশন তৈরি। তবে ভাবির একটা কথা, গাছটা যেমন ফলটা এমন। গাছটাকে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তো তার দেশে এই মুহূর্তে যে রোবট ঢুকবে সেটা তো তার মতনই হবে। আমার কাছে এটাই মনে হয়েছে, আই আমি জাহিলি আমের যুগে যা ঘটতো আজকে দেখেন মেশিনের মধ্যে এমন ঘটনা। দর্শক, স্ক্রিনের এক অংশে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা সৌদিতে ঘটা এক ঘটনা। সৌদি আরব নিজেদের প্রযুক্তিতে একটি পুরুষ রোবট তৈরি করেছে, অন্য দেশের প্রযুক্তি না। এই কারণে কি গাছটা কার, সৌদির ফলটা কার, সৌদির নামমাত্র সেগুলা ইসলাম এখানে কানেক্টেড। সৌদি যুবরাজ সব আউলাই লেছে এই যে রোবট বানাইছে, আর নামটা দিছে কি, এই নামটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই, এই নামটা পরিবর্তন করা দরকার। নামটা দিছে মোহাম্মদ। মোহাম্মদ নামের এই রোবটটি গত 4 মার্চ প্রথম প্রদর্শনীর জন্য আনা হয়েছে। তবে এক নারী সাংবাদিকের লাইভ চলছিল এই রোবটটার ইস্যুতে, এর মাঝখানে সে করছে কি, ওই ওনার পেছনে হাত দিছে, আর এতে প্রথম দিনই বিতর্ক সৃষ্টি এবং ব্যাপক ভাইরাল হয়েছে রোবটটি। ভাইরালকৃত ভিডিওতে দেখা গেছে ওই নারী সাংবাদিক রোবটটির সামনে দাঁড়িয়ে লাইভ করছেন, ওই সময় হঠাৎ করে রোবটটির হাত আপনা আপনি উপরের দিকে উঠে গিয়ে ওই নারী সাংবাদিকের শরীর স্পর্শ করে, এতে করে সাংবাদিক চমকে গিয়েছে। এখন এই ঘটনার পর দুইটা বক্তব্য সামনে আসছে। একটা বক্তব্য আসছে যারা কর্তৃপক্ষ আছেন সালমানের মানে গোষ্ঠী জ্ঞাতি, তারা বলছেন যে রোবটটি তৈরির সময় কারিগরি ত্রুটি ছিল। আবার অনেকে বলছেন যে আপনার মানে অনেকে আবার রোবটটির পক্ষে দাঁড়িয়েছে, কারা, যারা সরকারপন্থী লোক, তারা বলছে যে কারিগরি ত্রুটি এমনটা করছে। আবার অনেকে বলছেন রোবটটাকে যে পরিচালনা করছিলেন বাই সফটওয়্যার, এখন রোবটটা যেখানে আছে এটা তো একটা কম্পিউটার বেসিস প্রোগ্রাম, তাই না? তো সেই কারিগর যিনি পেছনে ছিল সেই হতবা ইচ্ছাকৃতভাবে এমন কাজটা করাইছে। যবিহে ঘটনা তো ঘটছে, বাট এই নামটা নিয়ে আমার আপত্তি, রোবটের যে নামটা দেওয়া হয়েছে, কারণ এই নামটা একটা পবিত্র নাম, এই নামটার একটা রেসপেক্ট লেভেল আছে। আর এই রোবট যেই কাম করছে, এরপর এই রোবটের নাম তো সাথে সাথেই পরিবর্তন করা দরকার। আর সৌদি যুবরাজের উচিত এই ঘটনার পেছনে কারা জড়িত, কারণ এখানে আমি রোবটের দিকে আমার সমস্যা না, নামটার সাথে সমস্যা, কারণ বিশ্ব গণমাধ্যম জুড়ে নামটা সহ কিন্তু নিউজটা প্রকাশিত হচ্ছে। এখন সৌদি আপনার করছে কি, আস্তে আস্তে কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে উন্নত রাষ্ট্রগুলোর সাথে তারাও প্রবেশ করছে, আর এর অংশ হিসেবে মোহাম্মদ নামের এই রোবটটি তৈরি করেছে সৌদি আরব, নিজস্ব প্রযুক্তি টেকনোলজিতে এই কাজটা করছে। তবে সামনের দিকে এগুলো একটু বুঝজ্ঞান রাখা দরকার। তবে আমি বললাম কি, বর্তমানে সৌদি না জ্ঞান বিজ্ঞান আগাইতে হবে, আমি এটাকে সাপোর্ট করি, বাট বাকি যে কর্মকাণ্ড আছে সৌদিতে আপনি দেখেন কোন একটা অ্যাঙ্গেলে সৌদিরে আমরা ভালো বলবো, শুধুমাত্র আল্লাহর ঘর আর রাসুলের রওজা মোবারক ছাড়া এখানে আর কোনো কারণ নাই সৌদিকে এই মুহূর্তে সাপোর্ট করার বা পছন্দ করার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।